হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই। লেডি কনস্টেবলের যারা এক্সাম দেবে এবং ফুডের এক্সাম যারা দেবে, যারা প্রিপারেশন করছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত হেল্পফুল, অঙ্কের ম্যারাথন ক্লাস 4। ক্লাসে যাব, তার আগে দেখো আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ আজকে এই মহান ব্যক্তি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আমরা টিচার্স ডে হিসাবে পালন করে থাকি। তো উনার চরণে শতকোটি প্রণাম জানাই, এবং আমার যত শিক্ষকরা রয়েছেন যাদের হাত ধরে আমি আজকে এই জায়গায় পৌঁছেছি, তাদের প্রত্যেককে শ্রদ্ধা এবং প্রত্যেককে প্রণাম জানাই। তো চলো শুরু করব আজকের সেশন। দেখো আজকে এই যে ক্লাসটি করব আমরা, অঙ্কের ম্যারাথন ক্লাস, এটা সেরা প্র্যাকটিস সেট, কারণ 25টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা একটা করে তোমরা সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার লিখবে। অনেস্টলি বলছি, ডেফিনেটলি তোমাদের কিন্তু পরীক্ষায় হেল্প হবেই হবে, ঠিক আছে? তো চলো শুরু করব আজকের প্রথম প্রশ্ন দিয়ে। এটা গত দিনের প্রশ্ন, এটা তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার করেছিলে, এবং এটার অ্যান্সার আমি করে দেবো ভিডিও শেষে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। একটি ট্রেন একটি নির্দিষ্ট গতিতে 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যদি ট্রেনের গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা বৃদ্ধি করা হয়, তাহলে যাত্রা সম্পূর্ণ করতে 4 ঘন্টা কম সময় লাগতো। ট্রেনের গতিবেগ নির্ণয় করো। আরও একবার দেখো, একটি ট্রেন একটি নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট গতি বলা হয়েছে, তো নির্দিষ্ট গতিটা কত? আমরা ধরে নিচ্ছি x হচ্ছে সেই নির্দিষ্ট গতি, এবং পরবর্তীতে গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা বাড়ানো হয়েছে, দ্যাট ইজ পরবর্তীতে গতি হয়ে যাচ্ছে x+5, ঠিক আছে? এবং দেখো টোটাল ডিস্টেন্স যেটা কভার করছে সেটা হচ্ছে 600 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই প্রাথমিক অবস্থায় গতিবেগ x, আর পরবর্তীতে দেখো টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই গতিবেগ x+5। এই যে সময়, সময় মানে কি? ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তো আমরা তাই করেছি, ডিস্টেন্স বাই স্পিড, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় যে সময় লেগেছে, আর এটা পরবর্তীতে গতিবেগ বাড়ার পরে যে সময়টা লেগেছে। তাহলে এই যে দুটো সময়, এদের পার্থক্য বলা আছে কত? 4 ঘন্টা, ঠিক আছে? 4 দিয়ে সবাইকে আমরা ভাগ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 150 ভাগ x - 150 ভাগ x+5 = কত হচ্ছে 1। 4 দিয়ে ভাগ করে দিয়েছি। এবার আমরা কিভাবে অ্যান্সারে পৌঁছবো, এটা যদি আমরা লসাগু করে ক্যালকুলেশন করি, দেন এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণ পাবো, যেটা কিন্তু সলভ করা অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাবে। তো সেই কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করব এই প্রশ্নগুলো সবসময় অপশান এলিমিনেটিং ওয়েতে চলো। প্রথম অপশান আমরা যদি 25 বসিয়ে দিই x এর জায়গায়, তাহলে 25 দিয়ে 150কে ভাগ করলে 6, মাইনাস 150কে 25+5 মানে 30 দিয়ে ভাগ করলে প্রত্যেকে মুখে মুখে করতে পারছো 5, তাহলে 6 - 5 দ্যাট ইজ 1। দেখো এটা রাইট হ্যান্ড সাইডে 1 রয়েছে, এবং আমরা কিন্তু স্যাটিসফাই করে ফেলতে পেরেছি x এর মান 25, দ্যাট ইজ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকিগুলো আর চেক করার কোনো প্রয়োজন হচ্ছে না। তোমরা যদি চেক করতে চাও একটা আমি দেখিয়ে দিতে পারি। দেখো 100 দিয়ে যদি ভাগ করতে যাও, 150 ভাগ 100 মানে ফ্র্যাকশন আসবে, এখানেও ফ্র্যাকশন আসবে, বাট রাইট হ্যান্ড সাইডে রয়েছে পূর্ণ সংখ্যা, তাহলে প্রথমেই অপশান বি ক্যান্সেল, এইভাবে তোমরা ক্যান্সেল করে দেবে। 50 দিয়ে করলেও দেখো এখানে 150/50 হয়ে যাচ্ছে, কোনো অসুবিধে নেই, আর এখানে 150/50 = 55 দিয়ে ভাগ করতে গেলেই ফ্র্যাকশন আসবে, সো অপশান সিও ক্যান্সেল। তো এইভাবে তোমরা প্রত্যেকটা অ্যান্সার কিন্তু কমেন্ট অপশান কিন্তু চেক করে নিয়ে দেখেই নিতে পারবে কি সঠিক উত্তর কোনটা হচ্ছে। চলো তো নেক্সট প্রশ্ন রয়েছে, কোশ্চেন নম্বর টু। প্রত্যেকে দেখো কত হবে এটার অ্যান্সার কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা তোমাদেরকে বলে দিই, এই যে ক্লাস হচ্ছে, এতগুলো করে কোশ্চেন্স তোমরা একটা সেশনে পাচ্ছ, সম্পূর্ণ পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেল NS ক্যারিয়ার একাডেমিতে পেয়ে যাবে, যেটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, এবং পিডিএফটা ক্লাসের শেষে অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে? তোমাদের প্র্যাকটিস আরও বেটার হবে, পিডিএফগুলো ডাউনলোড করে নেবে এবং নিজেরা ট্রাই করবে, ঠিক আছে? তো দেখো এখানে রয়েছে, একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাশ করেছে, মোট পাশের হার 25% যদি হয়, কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল? তো আমরা দেখছি 480 জন টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস, ওকে 480। এবার 80% ছাত্রী, দ্যাট ইজ গার্ল আমি ধরলাম আর বয়েজ ধরলাম, তাহলে 80% ছাত্রী আর 70% বয়েজ, ওকে? মোটের উপরে গড়ে দেখো পাশের হার হচ্ছে 75, সেটাকে আমরা এখানে লিখছি, এটা অ্যাভারেজ। তাহলে আমরা অ্যালিগেশন করে ফেলছি, 85 - 75 দ্যাট ইজ 10:2, 75 - 70 দ্যাট ইজ 5, তাহলে 5 দিয়ে ভাগ করো 1:2,
1:2 কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল? দেখো ছাত্রের সংখ্যা হচ্ছে এটা, কত এখানে রয়েছে 2, বাট টোটাল যদি আমরা এখানে দেখি কত 3, তাহলে টোটাল 3 এর মধ্যে 2 জন ছাত্র, আর টোটাল 480 জনের মধ্যে কতজন? দেখো কত সহজ, 3 16 48, তাহলে 320 হচ্ছে কারেক্ট অ্যানসার। তোমাদের প্রত্যেককে বলবো এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা নিয়মিত পেতে, প্রতিদিন রাত্রি 9টায় পেতে। দেখো সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ টোটাল এক্সামের ঠিক আছে যে ধরনের প্রশ্ন আসতে পারে সম্পূর্ণ কিন্তু তোমরা এখানে ফ্রি অফ কস্ট পাবে, প্রত্যেক দিন প্র্যাকটিস সেশন পাচ্ছ, তো অবশ্যই তোমাদের নিজেদের প্র্যাকটিসটাকে আরও মজবুত করতে হবে, ঠিক আছে? প্রতিদিন আমার সঙ্গে এইভাবে প্র্যাকটিস করো রাত্রি 9টায়, ওকে? এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে পরের ক্লাসগুলোর নোটিফিকেশান মিস না যায়, বেল আইকনে অল করে দাও, ঠিক আছে? এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ভিডিওটি, লাইক করে আমাকে আরও মোটিভেট করো, ঠিক আছে? চলো, পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ 3.5 and 5.5 অনুপাতে ভাগ করা হয়েছে, ঠিক আছে? পি কিউ এর 180 টাকা কম পায়, তবে কিউ কত টাকা পেল? দেখো 3.5 মানে এভাবে মুখে মুখে করো, 3 2 6 আর 1 7, তাহলে 7/2, আর এখানে হচ্ছে 5 2 10 আর 1 11, 11/2, তাহলে এখান থেকে দেখো দুটোরই ভাগ 2 ভাগ 2 আছে, ক্যান্সেল করে দাও, শুধু পড়ে থাকবে 7:11। তাহলে পি এর থেকে কিউ কত বেশি পেলো এখানে হিসেব মতো? 4 বেশি পেয়েছে, ঠিক আছে? তাহলে 4 বেশি পেয়েছে, তাহলে এই যে 4 বেশি পেয়েছে, এটা মানে আমাদের এখানে প্রশ্নে বলা আছে 180, তাই না? মানে এখানে বলেছে পি 180 কম পায়, তাহলে এখানে আমরা দেখছি কি পি 4 কম পায়, তাহলে 4 মানে 180, তাহলে 1 মানে কত হচ্ছে, দেখো 4 দিয়ে ভাগ করে দাও, এটাকে 4 4 16, 4 5 20, আর আমাদের প্রশ্ন বলেছে কিউ কত টাকা পাবে, দেখো কিউ হচ্ছে 11, তাহলে 1 1 = কত, দেখো 4 5 ইন্টু 11 মানে 4 5 লিখবে, আর 5 আর 4 যোগফল 9 মাঝখানে লিখবে, দ্যাট ইজ অপশন বি, 495 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে সিম্পলিফিকেশন থেকে একদম সহজ নিয়মে আমি এটা সলভ করব, এতটাই সহজ যে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? তো চলো এখানে দেখো রয়েছে কি, এটা সিঁড়ি ভাঙা অঙ্ক বলি এটাকে আমরা, প্রথমে যে বাইরে যেটা +1 রয়েছে এটাকে বাদ দাও, প্রথমে কাজ আমরা 1/ এই ছাদের তলায় যে পুরো ভ্যালুটা রয়েছে এটা, প্রথমে এখানে দেখো হাফ রয়েছে, হাফকে আমরা এইভাবে 1,2 লিখলাম, ঠিক আছে? এবার কতগুলো রয়েছে সংখ্যা, 1টা 2টো 3টে, তাহলে আমরা এখানে 3টে গ্যাপ নিয়ে নিলাম, ওকে? আর কিছু সেরকম গল্প নেই, দেখো জাস্ট +++ রয়েছে, আমরা কি করব প্রত্যেকটা প্লাস করে করে লিখব, 2 যোগ 1 মানে 3 এখানে লিখব, আবার 3 যোগ 2 মানে কত 5 এখানে লিখব, আরও একবার 5 যোগ 3 মানে কত 8 লিখবো, তাহলে আমরা দেখো যে সংখ্যাটা পেলাম এখান থেকে সেটা হচ্ছে 5/8, 5/8, ওকে? এটা হচ্ছে এইটুকুর ভ্যালু। এবার এক্স এর মান পেতে গেলে আমরা এর সাথে কি করব, 1 প্লাস করব, যেটা আমি প্রথমে বাদ দিয়ে রেখেছিলাম, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, দেখো 8 কে 8 5 13, 13/8 আমাদের কিন্তু ভ্যালু এইটা, 2x+3/4, 2x, তাহলে 2 × x এর মান 13/8 + 3/4, ঠিক আছে? তাহলে 2 দিয়ে এটাকে কেটে দাও 4, দেখো নিচে হচ্ছে 4 আর ওপরে 13 যোগ 3 মানে হচ্ছে 16, তাহলে 16/4 মানে কত হচ্ছে 4, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, আচ্ছা এখানে অপশানগুলো নেই, যাই হোক আমাদের অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে অপশন 4, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে 4। নেক্সট কোশ্চেন দেখো, তোমাদেরকে বলি যে তোমরা তো এখানে প্র্যাকটিস সেট পাচ্ছই মিক্স টাইপ, তার সাথে যদি টপিক ওয়াইজ ক্লাস পাও তোমাদের অবশ্যই আরও ভালো হবে প্র্যাকটিস, তাই না? তোমাদের প্রত্যেকটা বিষয়ের যদি বেসিক থেকে একদম শুরু করে প্র্যাকটিস সেট পাও তাহলে আরও বেটার হবে, এবং টপিক ওয়াইজ যদি পাও আরও বেটার হবে। তো টপিক ওয়াইজ ক্লাসগুলো আমি কিন্তু আমার সেকেন্ড চ্যানেল রয়েছে নিবারণ স্যার ম্যাথস, ঠিক আছে? সেখানে কিন্তু টপিক ওয়াইজ প্রত্যেকটা দিন 8:30 ক্লাস পাবে, ঠিক আছে? আমার সেকেন্ড চ্যানেলটাকেও তোমরা অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, নিবারণ স্যার ম্যাথস, যেটা লিঙ্ক আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? কারণ তোমরা সেখানে টপিক ওয়াইজ ক্লাস পাবে এবং এখানে মিক্স টাইপ ক্লাস, তাহলে দুটোই তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে একসাথে, ঠিক আছে? ওকে, তো দেখো একটি নদীর স্রোতের বেগ 1 কিলোমিটার প্রতি ঘন্টা, একটি যন্ত্রচালিত নৌকার স্রোতের বিপরীতে 35 কিমি গিয়ে আবার ফিরে আসতে শুরুস্থানে 12 ঘন্টা সময় লাগে, স্থির জলে নৌকার গতিবেগ কত? দেখো স্রোতের বেগ দ্যাট ইজ কারেন্ট C = 1 এবং স্থির জলে নৌকার গতিবেগ B, তাহলে অনুকূলে বেগ কত হবে?
एक्स इक्वल टू अनुकूल बेग मान स्रोतर दिखे बोटे निजे गतिवेग प्लस स्रोत और प्रतिकूल मान स्रोतर विपरीते बोटे निजे गतिवेग माइनस स्रोत हो गल। तो टोटाल डिसटैंस कतटा जा 35 किमी डिवाइडेड बाय अनुकूले जो गए गतिवेग बी प्लस वन भाग कर दिल जख फिर एल गतिवेग बी माइनस वन दिए भाग कर लोटाल समय लेगे मोट समय लेगे 12 घंटा। ठीक है देखो एखने तुम्हारा आगे कोश्चनटार मत ही देखो सल्व कर अपशन जी प्रथम 6 तुले नहीं तो 6 बसिए दाओ एखे 6 जो 1 मान 7 7 दिए 35 के भाग कर ले 5 प्लस एखे 6 माइनस 1 मान 5 5 दिए भाग कर ले कत 7 देखो 7 और 5 जोग कर ले 12 तो अपशन ए किन्तु करेक्ट अन्सार हो गल। देखो ये प्रश्नगुलो परीक्षा आसा प्रश्न हमें इच्छा करे किन्तु प्रथम अपशने बसिए दी निजे 6 प्रथम बसिए दी तुम्हारा अवश्य 6 पर थकले तुम्हारे समय एक ही लगत। ठीक है जस्ट 7 बसिए दिले देखो 7 जोग 8 8 दिए 35 के भाग जाए ना भाग करार दरकार ही नहीं जखनी फ्रैक्शन आससे कैंसिल कर दाओ 8 जदि नहीं देखो 8 आके 9 9 दिए 35 के भाग कर ले फ्रैक्शन आसबे कैंसिल 5 जदि नाओ ताहले 5 जोग 1 माने 6 6 दिए भाग करा जाए ना फ्रैक्शन आसबे कैंसिल तो कत समय लागबे बोलो भाग तो करते हच्छे ना सबगुलो। ठीक है सो आमादेर आंसर हो जाच्छे अपशन ए 6। देखो दुटी संख्यार अनुपात देवा आछे 6:7 प्रथम वर्गेर प्रथमटीर वर्गेर संगे 10 जोग एबं द्वितीयटीर वर्ग थेके 42 वियोग करले प्राप्त फल समान हय। তাহলে এখান থেকে আমরা যদি দেখি কি একটা 6x আর দ্বিতীয়টি হচ্ছে 7x। এবার প্রশ্নে কি বলেছে প্রথমটির বর্গ মানে এটার বর্গ মানে 36x² তার সাথে 10 যোগ আর দ্বিতীয়টির বর্গ মানে 49x² থেকে 42 বিয়োগ করতে বলেছে এই দুটো সমান হয় সমান করে দিয়েছি। তাহলে 49x² মাইনাস 36 দ্যাট ইজ কত হচ্ছে 13x² ইকুয়াল টু এটা এদিকে চলে আসবে কত হচ্ছে 52 दैट इज 13 दिए भाग कर दाओ 4 तेल एक्स स्कोयर मान 4 हम एक्स एर वालू कत है 2 है। ठीक है तेल संख्या दुटो की होते देखो एक 6x मान 6 × 12 और एक 7x मान 7 × 14 दैट इज 12 और 14 एक जन कृषक 61 किमी दूरत्व 9 घंटा जो पे से किचुक्षण 4 किमी प्रति घंटा गति से हेटे 9 किमी प्रति घंटा गति से सैकेल चालिए जाए पाए हाँटा पथे दूरत कत ट्राई करो प्रत्येके कमेंट सेक्शन अन्सार लिखो तुम्हारे कत अन्सार आससे। देखो WBP लेडी कन्स्टेबल जरा परीक्षा देवे तुम्हारे सामने सप्ताह क्योंकि 10 तारीखे टेंटेटिव डेट हो जाए परीक्षार। ठीक है तो अवश्य प्रत्येके किन्तु भालो करे प्रिपरेशन नाओ। हाँ ये सूझोटा आससे ये सूझ कार बार आसबे ना प्रत्येक के बोल। ठीक है सो बी केयरफुल एवं खूब अनेस्टलि स्ट्रागल करो परिश्रम करो बिकज आमरा जानी प्रत्येके कि हार्ड वार्किंग होच्छे सक्सेसर चाबी काठी। ओके सक्सेसर चाबी काठी आलादा करे कोनो जादू विद्या किछु नेई। हाँ जे सक्सेस होच्छे से प्रचुर स्ट्रागल करेछे प्रचुर हार्ड वार्क करे से तार फल होच्छे से मेरिट लिस्टे निजेर नाम तुलते पेरे से। तो तुम्हराओ अवश्य जदि चाओ जो मेरिट लिस्टे नाम उठानो प्रयोजन रही है तुम्हारे ताहले अवश्य क्यों करबे शर्ट वे कोथाओ नेई भाई। ठीक है तुम्हें परिश्रम करते ही हबे। ओके तो देखो एक जन कृषक 61 किमी दूरत्व 9 घंटा जेते पारे से किचुक्षण 4 किमी प्रति घंटा गति से हाँटे 9 किमी प्रति गति से साइकेल चालिए जाए पाए हाँटा पथे दूरत कत। तो देखो हमें जो प्रथम धरी 9 घंटा समय पुरोटाई से पाए हेटे गे 4 घंटा 4 किमी प्रति घंटा गतिवेग पाए हेटे 4 × টোটাল 36 কিলোমিটার जाए 9 ঘন্টায় পরবর্তীতে ভাবছি যে না সে টোটাল ডিসটেন্সটাই সাইকেলে গিয়েছে তাহলে 9×81 কিলোমিটার সে গিয়েছে কিন্তু আমরা দেখলাম অ্যাকচুয়ালি সে গিয়েছে 61 তাহলে অ্যাভারেজ হচ্ছে 61 তাহলে 81 - 61 মানে 20 আর 61 - 36 মানে হচ্ছে 25 তাই তো 4 দিয়ে 5 দিয়ে কেটে দাও 4×5 = 20 5×5 = 25। ঠিক আছে তো এখানে দেখো যেটা দাঁড়াচ্ছে কি পায়ে হাঁটা পথের দূরত্ব কত এই দেখো এটা হচ্ছে পায়ে হাঁটা পথের দূরত্ব এখানে টোটাল আমরা যেটা পেলাম সেটা হচ্ছে টাইম পেয়েছি টোটাল টাইম হচ্ছে কত 9। ঠিক আছে 9 ইউনিট মানে আমরা দেখছি টোটাল টাইম 9 ঘন্টাই দেওয়া আছে তাহলে 1 ইউনিট মানে কত 1 ঘন্টা আর আমরা দেখছি পায়ে হাঁটার দূরত্ব বের করতে হবে তাহলে পায়ে হাঁটার এই 4 মানে কত 4 ঘন্টা
তাহলে দেখো পায়ে হাঁটার গতিবেগ ছিল 4 কিমি পার আওয়ার, কত ঘন্টা গিয়েছে 4 ঘন্টা, তাহলে ইনটু 4 টোটাল হচ্ছে 16 কিলোমিটার গিয়েছে পায়ে হেঁটে। ঠিক আছে, খুবই সুন্দর অঙ্ক এটা, 16 কিলোমিটার কিন্তু পায়ে হেঁটে গিয়েছে। দেখো 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 15 সেকেন্ডে একটি খুঁটিকে, এবং ওই দৈর্ঘ্যের ওই একই দৈর্ঘ্যের ট্রেন মানে 150 মিটার দৈর্ঘ্যের অপর একটি ট্রেন যেটি বিপরীত দিক থেকে আসছে তাকে 8 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে একটা ট্রেন এদিকে যাচ্ছে 150 মিটার দৈর্ঘ্যের, অপর একটা ট্রেন এদিক থেকে আসছে 150 মিটার দৈর্ঘ্যের, এই দ্বিতীয় ট্রেনকে অতিক্রম করেছে 8 সেকেন্ডে। তাহলে টোটাল ডিস্টেন্স কতটা যেতে হবে, দুটো ট্রেনের লেন্থের যোগফল, দ্যাট ইজ 300 মিটার, কত সময় গিয়েছে 8 সেকেন্ডে। এইটা হচ্ছে কিন্তু রিলেটিভ স্পিড, তাই না? দুজন গতিশীল রয়েছে, রিলেটিভ স্পিড। তাহলে 8 এত মিটার পার সেকেন্ড, এটাকে কিলোমিটার পার আওয়ারে করার জন্য 18/5 দিয়ে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, দেখো 5 দিয়ে 5 6 30 60, 4 2 8, আর এখানে হচ্ছে 4 15 60, আর এখানে 2 দিয়ে 9 9 15 হচ্ছে 135। ঠিক আছে, আবার দেখো এখানে প্রথম ট্রেনটা 10 সেকেন্ডে 15 সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করেছে, তাহলে তার গতিবেগ কত প্রথম ট্রেনের, তাহলে প্রথম ট্রেনের লেন্থ কত, সরি স্পিড কত, 150 মিটার/15, মানে হচ্ছে 10 মিটার/সেকেন্ড। তাহলে এটাকেও যদি আমরা কিলোমিটার পার আওয়ার করি, তাহলে 18/5 5 দিয়ে কেটে দাও 2, 18 2 36। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হবে, এটা হচ্ছে দুটো ট্রেনের গতিবেগের যোগফল আর এটা হচ্ছে প্রথম ট্রেন, তাহলে এটা মাইনাস করে দিলেই তো দ্বিতীয়টা বেরিয়ে যাচ্ছে 99 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, 99 কিলোমিটার/আওয়ার, বুঝতে পারছো প্রত্যেকে? দেখো সেশনটি যদি ভালো লাগে অবশ্যই, প্রত্যেককে বলবো সেশনটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ঠিক আছে, তোমার একটা লাইক কিন্তু তোমার কোনো ক্ষতি করবে না, বাট আমাকে অনেক মোটিভেট, ঠিক আছে, মোটিভেট করবে, ঠিক আছে, যা নেক্সট আরও বেটার ক্লাস আনতে আমাকে হেল্প করবে। দেখো একজন ফেরিওয়ালা 5 টাকায় 9টি হিসেবে কিছু আম ক্রয় করিয়া প্রতি ডজন মানে 12টি করে আম 8 টাকা হিসাবে বিক্রি করেন, ইয়াতে তাহার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। ফেরিওয়ালা 5 টাকায় 9টি, সবসময় আমি বলেছি সংখ্যাকে বাঁ দিকে রাখো, বাকি গল্প আর কিছু নেই, সংখ্যা কত 9টি, 9 লিখলাম, আর কত টাকা, টাকাটাকে সবসময় রাইট হ্যান্ড সাইডে রাখবে, ঠিক আছে, 5 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে 12টি আম মানে 1 ডজন আম কত টাকায়, 8 টাকায় বিক্রি করেছে, গল্প এখানেই শেষ। শুধু এখানে আমরা মাথায় রাখবো এইটা দিয়ে প্রথমে গুণটা শুরু হবে, 8 9 72 মাইনাস করবে এইটা, 5 12 60, এবং নিচের সাথে সাথে এটা লিখে দেবে ইনটু 100, তাহলে কত হচ্ছে এখানে 12/60 ইনটু 100, 12 দিয়ে 5 12 60, 5 দিয়ে 5 20 100, তাহলে 20% লাভ। ঠিক আছে, কিভাবে বুঝবো স্যার ক্ষতি হলে, ক্ষতি হলে এখানে মাইনাস চলে আসবে, ঠিক আছে, ছোট সংখ্যা থেকে বড় বিয়োগ হয়ে যাবে। দেখো একটি রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে 144 বর্গ সেমি, এর একটি কর্ণের দৈর্ঘ্য যদি 18 হয় তবে দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য কত, রম্বসের এরিয়া যেটা হয় মাথায় রাখবে, এরিয়া ইকুয়াল টু হাফ ইনটু ডায়াগোনাল দুটোর গুণফল, অর্থাৎ কর্ণ দুটোর গুণফল, তো একটা দেওয়া আছে 18 আর দ্বিতীয়টি কত হবে, ধরে নিলাম ডি ডায়াগোনাল, ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 9 2 18, তাহলে 9D, এই 9D মানে দেওয়া রয়েছে 144 এরিয়া, তাহলে 9 দিয়ে 9 16 144, তাহলে অপর ডায়াগোনাল হচ্ছে 16 সেন্টিমিটার, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, যারা অপশান সি করেছো প্রত্যেকে কারেক্ট অ্যান্সার করেছো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে 11 নম্বর, দেখো এক ব্যক্তি 6 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 10 মিনিট দেরি হয়, কিন্তু যদি 8 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায় তবে ঠিক সময়ে পৌঁছায়, ঠিক আছে, তাহলে দেরি হলো না, আগেও যায়নি, বাড়ি থেকে গন্তব্যস্থলে দূরত্ব কত, আমরা যদি দূরত্বটাকে এক্স ধরি, তাহলে এক্স বাই প্রথমে গতিবেগ ছিল 6 আর পরে এক্স বাই গতিবেগ হচ্ছে 8, এই দুটো টাইমের গ্যাপ হচ্ছে কত, 10 মিনিট লেট আর সময় মতো পৌঁছানো, তাহলে টোটাল টাইমের গ্যাপ হচ্ছে 10 মিনিট। মাথায় রাখবে এই মিনিট থাকলে এখানে সবসময় এটাকে আমরা ঘন্টা করব, ঠিক আছে, 60 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে হচ্ছে কত, 24 4 6 24 4x মাইনাস 3 8 24 3x,
इक्वल टू होच्छे एक बाई छय छय दिए केटे दाओ चार ताले एक्स इक्वल टू कत होच्छे फोर एक्स माइनस थ्री एक्स मैं एक्स इक्वल टू फोर चार के चार ताले आंसर होच्छे कत चार किलोमीटर। দেখো সমস্ত জায়গা থেকে প্রশ্ন কভার হয়েছে আজকে সেশনে। কি রয়েছে বারো নম্বর প্রশ্ন, একটি ট্যাপ একটি জলাধারকে আট ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করতে পারে, জলাধারটিকে একটি ফুটো জলাধারটিতে একটি ফুটো আছে যা দিয়ে জল বেরায়, ফুটো দিয়ে ট্যাঙ্কটি বারো ঘন্টায় খালি হয় এবং ফুটো অবস্থায় ট্যাপটি জলাধারটিকে কতক্ষণে ভরতে পারবে ফুটো অবস্থায়। তাহলে দেখো একটি ট্যাপ ঠিক আছে আট ঘন্টায় ভরতে পারে আর ফুটো দিয়ে ট্যাঙ্কটি বারো ঘন্টায় খালি হয়, তাহলে এটা কিন্তু মাইনাস হবে। হ্যাঁ তাহলে টোটাল হচ্ছে লসাগু চব্বিশ, তাহলে এখান থেকে হচ্ছে তিন আটটা চব্বিশ আর এখানে বারো দুগুণ চব্বিশ, এটা হচ্ছে মাইনাস। এবার আমাদের প্রশ্ন বলেছে ফুটো থাকা অবস্থায় ট্যাপটি কত সময় ভরবে, তাহলে এই দুটো একসাথে চলবে, তাহলে তিন ইউনিট ভরছে দুই ইউনিট খালি হচ্ছে আর মোটের উপরে থ্রি মাইনাস টু দ্যাট ইজ ওয়ান ইউনিট জল ভরবে, টোটাল চব্বিশ ইউনিট জল ভরতে চব্বিশ বাই এক চব্বিশ ঘন্টা সময় লাগবে, অপশান সি, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর ১৩, দেখো প্রশ্ন নম্বর যেটা ১৩ রয়েছে প্রত্যেকে সলভ করো, কমেন্ট সেকশনে অ্যান্সার লিখো, একদম সহজ প্রশ্ন এবং অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। সাতশো টাকায় একটি আংটি বিক্রি করে কুড়ি পার্সেন্ট লাভ হলো, যদি ছশো টাকায় বিক্রি করা হতো তাহলে কত লাভ বা ক্ষতি হতো সেটা বের করতে বলা হয়েছে। প্রথমে দেখো সাতশো টাকায় কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে, তাহলে কস্ট প্রাইস কত হবে বের করে নিই, সাতশো টাকা সেলিং প্রাইস, লাভ হচ্ছে কুড়ি পার্সেন্ট, তাহলে একশো ভাগ লাভ কত কুড়ি পার্সেন্ট, তাহলে একশো যোগ কুড়ি মানে একশো কুড়ি, ঠিক আছে। চার দিয়ে তিন চারা বারো, চার পঁচিশ একশো, ওকে, তাহলে এটা এরকমই থেকে যাচ্ছে। দেখো সাত পঁচিশ কত হয়, ছয় পঁচিশ একশো পঞ্চাশ, সাত পঁচিশ একশো পঁচাত্তর, আর একটা শূন্য হবে, শূন্য যেহেতু রয়েছে সত্তরের সাথে বাই তিন, এটা হচ্ছে কেনা দাম, ঠিক আছে ফ্র্যাকশানে এলো যাই হোক। এবার ছশো টাকায় যদি সেল করে ঠিক আছে তাহলে কত লাভ বা ক্ষতি হবে, তাহলে ছশো টাকায় যদি সেল করে ছশো মাইনাস কেনা দাম হচ্ছে সাতশো পঞ্চাশ ভাগ তিন, দেখো তিন ছয় আঠারো, আঠারোশো মাইনাস সতেরোশো পঞ্চাশ মানে পঞ্চাশ ভাগ তিন, এত টাকা কি হলো প্রফিট হলো, কারণ এক্ষেত্রে কি হচ্ছে এটা পজিটিভ হচ্ছে ধনাত্মক হচ্ছে সেই কারণে এটা কিন্তু প্রফিট। তাহলে কত পার্সেন্ট যদি বলি পঞ্চাশ বাই তিন প্রফিট কত টাকায়, সতেরোশো পঞ্চাশ ভাগ তিন টাকায়, তাহলে একশো টাকায় কত, এই তিন তিন কেটে গেল, পঞ্চাশ দিয়ে এটাকে কেটে দাও, দেখো পাঁচ পাঁচ শূন্য কেটে যাচ্ছে আর পাঁচ দিয়ে এটাকে কাটলে পাঁচ তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ, ঠিক আছে। দেখো পাঁচ দিয়ে আবার কেটে দাও পাঁচ কুড়ি আর পাঁচ সাতটা পঁয়ত্রিশ, তাহলে আলটিমেটলি সাত দুগুণ চোদ্দ আর ছয় কুড়ি ভাগ সেভেন পার্সেন্ট প্রফিট কিন্তু এটা, সো অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো একটি নির্বাচনে দুইজন প্রার্থী ছিল, নির্বাচনে মোট সাত হাজার পাঁচশো ভোট পড়েছিল, এই ভোটে টোয়েন্টি পার্সেন্ট ভোট অবৈধ, তার মানে যা ভোট পড়েছে তার আবার টোয়েন্টি পার্সেন্ট অবৈধ মানে বাতিল হয়েছে, এবং যদি একজন প্রার্থী বৈধ ভোটের পঞ্চান্ন পার্সেন্ট ভোট পায় তবে দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছিল। দেখো একটি নির্বাচনে দুইজনই প্রার্থী আছে, তাহলে নির্বাচনের টোটাল ভোট যদি আমাদের সাত হাজার পাঁচশো পড়ে ঠিক আছে এক লাইনে করবো আমরা, তার ওপরে আবার টোয়েন্টি পার্সেন্ট ভোট অবৈধ, তাহলে যে ভোট বাতিল হয়েছে সেটা বাদে বৈধ ভোট কতটা হবে, একশো যদি টোটাল ভোট ভোট হয় তাহলে টোয়েন্টি বাদ দিলে আশি হচ্ছে বৈধ ভোট, এই যে বৈধ ভোট টোটাল তার মধ্যে আবার পঞ্চান্ন পার্সেন্ট একজন পেয়েছে, তাহলে অপরজন কত পাবে, একশো মাইনাস পঞ্চান্ন কারণ টোটাল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট, তাহলে ফর্টি পার্সেন্ট, তাহলে একশোর মধ্যে দ্বিতীয়জন পেয়েছে ফর্টি ফাইভ, এই তো ক্যান্সেল করলে আমরা অ্যান্সার পেয়ে বের করে নিতে পারবো। কুড়ি দিয়ে দেখো চার কুড়ি আশি আর পাঁচ কুড়ি একশো, ঠিক আছে এটা দিয়ে কেটে দাও দুটো জিরো কেটে যাচ্ছে, পাঁচ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ, তাহলে কত হচ্ছে দেখো চার ইন্টু পঁচাত্তর, পঁচাত্তর গুণন দুই মানে কত বলো তো দেড়শো, তাহলে চার ইন্টু দেড়শো মানে সরি দুই ইন্টু আর দেড়শো থাকলো, তাহলে তিনশো, তিন নং সাতাশ, সাতাশশো,
ঠিক আছে, দেখো এখান থেকে দুই দুই করে যদি আলাদা করে গুণ করো তাহলে 2 দিয়ে গুণ করলে 150, তাকে আবার 2 দিয়ে গুণ করলে 300, তার সাথে 9 গুণ করলে 2700, একদম মুখে মুখে হয়ে গেল, এতবার গুণ 2700। অ্যাভারেজ থেকে রয়েছে একজন ব্যাটসম্যান যদি 20তম ইনিংসে 110 রান করে, তার ইনিংসে গড় রান পূর্বের থেকে 4 বেড়ে যায়, 20তম ইনিংসের পর তার রানের গড় কত হবে? ভালো করে খেয়াল করো, 20তম ইনিংস ঠিক আছে 110 রান করেছে, টোটালে 4 করে গড় বেড়ে গেছে, তাহলে টোটালে 4 করে বাড়তে গেলে মোট কত রান প্রয়োজন? 80 রান প্রয়োজন। 20টা ইনিংস 4 করে বাড়লে 4 × 80 রান শুধুমাত্র তার রান বাড়ার জন্য প্রয়োজন। টোটাল 110 করেছে, 110-এর মধ্যে 80 মাইনাস করি বাকি থাকলো 30, তার মানে এই রানটা কি হলো, কি হলো এই রানটা হচ্ছে অ্যাভারেজ হিসাবে পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থায় অ্যাভারেজ ছিল 30, আর এখন 4 করে অ্যাভারেজ বেড়ে গেল, তাহলে এখন অ্যাভারেজ হচ্ছে 34, নিউ অ্যাভারেজ 34। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং সহজভাবে আমরা সলভ করলাম এটা। দেখো কোনো মূলধন সাধারণ সুদের হারে 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি এই নিয়োগ 3% অধিক সুদের হারে নিয়োগ করা হতো তাহলে 72 টাকা বেশি পাওয়া যেত মূলধন কত? মুখে মুখে করবে, পেনটা পাশে রেখে দাও। কিভাবে করবে? দেখো 3% বেড়েছে, আমরা যদি ধরি 100 টাকা মনে মনে যে প্রিন্সিপাল, তাহলে 3% বাড়া মানে 100 টাকায় 3 টাকা বাড়লো, 1 বছরে 3 টাকা বাড়লো, 2 বছরে কত বাড়বে? 6 বাড়বে, তাহলে 6 টাকা মানে 72 দেওয়া আছে। দেখো আমি দেখিয়ে দিই একবার, 3 × 6% বাড়বে, এই 6 মানেই 72 টাকা বাড়া আছে, তাই না? তাহলে 1 মানে কত? 6 × 12 = 72, আর আমাদের মূলধন কত ধরেছিলাম? 100, আর বলার কিছু অপেক্ষা রাখেই না, 1200 টাকা হচ্ছে মূলধন। সব থেকে বেস্ট হয়ে এগুলো, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু চেষ্টা করছি তোমাদের সব থেকে সহজ পদ্ধতিতে সলভ করে দেওয়ার, যাতে প্রত্যেকে তোমরা 100% স্কোর করতে পারো ম্যাথসে, ঠিক আছে, এক্সামে, এবং ম্যাথসের উপর ভর করে তোমরা প্রত্যেকে এক্সাম ক্র্যাক করো, ঠিক আছে, এটাই চাই আমি। ওকে, তাহলে যদি সেশনটি তোমাদের ভালো লাগে, অবশ্যই যদি মনে হয় যে হ্যাঁ প্রত্যেকটা ট্রিক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ, তাহলে অবশ্যই সেশনটিকে লাইক করবে, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, এবং এই পুরো পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল NS ক্যারিয়ার একাডেমি থেকে পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। একটি ঘড়ি 69 টাকায় বিক্রি হলে যে শতকরা লাভ হয়, 78 টাকায় বিক্রি হলে তার দ্বিগুণ লাভ হয়, ঠিক আছে? তাহলে কি বলেছে, 69 টাকায় বিক্রি হলে যে লাভ হয়, 78 টাকায় বিক্রি হলে দ্বিগুণ লাভ হয়, কেনা দাম কত? তো কেনা দাম আমরা যদি ধরি X টাকা, তাহলে প্রথমে 100 টাকায় বিক্রি হলে যে লাভ হয়, লাভ হয় বলেছে, তাহলে কেনা দামের থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে 69 - X। এবার বলেছে 78 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, তা প্রথমের যেটা হয়েছিল তার দ্বিগুণ, তাহলে এটাকে 2 গুণ করে দাও, ঠিক আছে? তাহলে এখানে দেখো কত হচ্ছে, 2 × 69, 70 × 140, তাহলে 69 × 138, -2x = 78 - x, তাহলে 2x টাকে এদিকে নিয়ে গেলে কত হবে, 2x - x, দ্যাট ইজ x = 138 - 78, 0, 6, x এর মান হচ্ছে 60, ঠিক আছে? ঘড়িটির কেনা দাম কত ছিল? 60 টাকা। আঠেরো নম্বর প্রশ্নে চলে এলাম, প্রত্যেকে বলো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কত হবে। দুজন লোক এবং 3 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে, সেই কাজ 3 জন লোক ও 2 জন বালক 8 দিনে করতে পারে, 2 জন লোক ও 1 জন বালক সেই কাজ সম্পূর্ণ করতে কত দিন নেবে? দেখো 2 জন লোক এবং 3 জন বালক, তাহলে 2 মেন m লিখলাম প্লাস 3 বয়েজ b লিখলাম, আচ্ছা এখানে 2 ছিল না, আমি মিস্টেক করেছি, হ্যাঁ, তাহলে এই যে এতজন ব্যক্তি কতদিনে 10 দিনে কোনো কাজ করতে পারে, আবার এই একই কাজ 3 জন লোক প্লাস 2 জন বয়েজ 8 দিনে করতে পারে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা 2 দিয়ে 5 কেটে দিচ্ছি এটাকে, 2 দিয়ে 4, দেখো 5 × 10 আর এখানে 3 × 4 = 12, তাহলে 12 - 10 মানে হচ্ছে 2m = এখানে 3 × 5 = 15, আর এটা 4 × 8 = 7b,
তাহলে আমরা পেলাম এম বাই বি ইকুয়াল টু সেভেন বাই টু। এবার আমাদের দেখো টোটাল কাজের পরিমাণটা এখান থেকে বের করে নিই বা এখান থেকে যেখানে ইচ্ছে। তাহলে টু এম এর মান হচ্ছে সেভেন, তাহলে সাত দুগুণ চোদ্দ মুখে মুখে করো, আর বি এর মান হচ্ছে দুই, তাই না? তাহলে তিন দুগুণ ছয়, চোদ্দ আর ছয় হচ্ছে কুড়ি, টোটাল কাজ হচ্ছে কুড়ি ইন্টু দশ। কতজন রয়েছে এবার? দুজন লোক, দুজন লোক মানে সাত দুগুণ চোদ্দ প্লাস একজন বয়স, তাহলে একজন বয় হচ্ছে দুই, তাহলে টোটাল হচ্ছে ষোলো ইউনিট কাজ তারা প্রত্যেক দিনে করে। ষোলো দিয়ে ভাগ করে দাও, চার চারে ষোলো, চার পাঁচে কুড়ি, দুই দুগুণ চার, পাঁচ দুগুণ দশ, পাঁচ পাঁচে পঁচিশ, ভাগ দুই মানে সাড়ে বারো, অপশন এ। ১৯ নম্বর প্রশ্ন একদম মুখে মুখে সলভ হবে, প্রশ্ন যতই বড় হোক, ঠিক আছে? দেখো এটা যদি আমরা সলভ করতে যাই তাহলে জাস্ট আমি তোমাদেরকে প্রথমে দেখাবো কত সময় লাগতে পারে, ঠিক আছে? রুট ষোলো ইস টু রুট নাইন, যেটা হচ্ছে ফোর ইস টু থ্রি, তাহলে প্রথম জনার গতি হচ্ছে চল্লিশ, তাহলে দ্বিতীয় জনার কত হচ্ছে তিরিশ। এই তো অঙ্ক, তোমাদের বোঝানোর জন্য তবুও আমি রুট লিখেছি, আমি তো দেখেই বুঝতে পারছি ষোলোর রুট হচ্ছে চার হবে, তাহলে ফোর ইস টু থ্রি, ঠিক আছে? কী করলাম অ্যাকচুয়ালি দেখো, প্রশ্নটা পড়ো আগে। দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময় বিপরীত স্থান দুটোর উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, অর্থাৎ এখান থেকে একটা ব্যক্তি যাত্রা শুরু করেছে এদিকে যাচ্ছে এবং এইখান থেকে একজন ব্যক্তি যাচ্ছে সে এদিকে যাচ্ছে পরস্পরের অভিমুখে। এবার তারা মিট করলো মনে করো এই সমস্ত জায়গায়, মিট করার পরে প্রথমজন এখান থেকে এই দ্বিতীয় গন্তব্যস্থলে পৌঁছালো নয় ঘন্টায়, আর দ্বিতীয়জন এই মিট করার পরে এখান থেকে গন্তব্যস্থলে পৌঁছালো ষোলো ঘন্টায়। এই তো গল্প। তাহলে এরকম যখন প্রশ্ন থাকবে সবসময় গতিবেগের অনুপাত আমরা এখান থেকে বের করবো, পরেরটাকে আগে লিখবে আগেরটাকে পরে লিখবে, লিখে রুট করে দেবে, হয়ে গেল গল্প, এখানেই শেষ। তাহলে কত হচ্ছে রুট ষোলোকে চার আর রুট নাইনকে থ্রি, এই যে চার এটা মানে বলা আছে কত প্রশ্নে? চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে চার মানে চল্লিশ, কত দ্বারা গুণ হয়েছে? দশ, তাহলে তিন দ্বারা, দশকে গুণ করে তিন দশে তিরিশ। দেখো কতটা সহজ, ঠিক আছে? একজন একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করলো, মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটার যদি 100 হয় তার মধ্যে একজন পেয়েছে 60% ভোট, তাহলে দ্বিতীয়জন কত পাবে? বাকি 40% ভোট, যেহেতু দুজনই রয়েছে প্রার্থী, তাহলে এখানে 60 আর এখানে 40, এই যে গ্যাপ, গ্যাপ হচ্ছে 20, এই 20-র গ্যাপ মানে বলা আছে কত? 5000। আমরা বের করবো কত? 100, টোটাল ভোট হচ্ছে 100, তাহলে ইন্টু পাঁচ করলাম, পাঁচ কুড়ি 100, তাহলে এখানেও ইন্টু পাঁচ করে দাও, পাঁচ পাঁচে 25000, ঠিক আছে? 25000 অপশান সি। প্রত্যেকটা প্রশ্ন দেখো কতটা সহজ। ২১ নম্বর প্রশ্ন একজন ক্রিকেটারের দশতম ইনিংসে দশমতম ইনিংসে গড় রান, একটা নির্দিষ্ট গড় রান ছিল, আচ্ছা, তাহলে ১১তম ইনিংস শেষে ১০৮ রান করেছে, তার রান ছয় করে বেড়েছে গড়ে, তাহলে আগের মতো এখানে ছয় করে বাড়লে প্রত্যেকটা ইনিংসে দশটা ইনিংসে টোটাল রান বাড়লো কত? ৬০ রান, সে করেছে ১০৮ রান, তাহলে এই ৬০ রানটা তার শুধু রান বাড়ার জন্য লাগলো, বাকি ৪৮ রান, ঠিক আছে, বাকি ৪৮ রান তার হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাভারেজ, তাহলে নিউ অ্যাভারেজ কত হবে? ৪৮ প্লাস সিক্স অর্থাৎ 54, আচ্ছা 54 তো অপশানে দেখছি না, আমরা একবার চেক করে নিচ্ছি। দেখো দশমতম ইনিংস পর্যন্ত তার নির্দিষ্ট রান ছিল, ও সরি ভাই, এক্সট্রিমলি সরি, হ্যাঁ এখানে ১১তম ইনিংসের কথা বলেছে, হ্যাঁ এক্সট্রিমলি সরি, তাহলে ১১তম ইনিংস, ঠিক আছে? তাহলে ১১ ইন্টু ৬ টোটাল রান লাগবে কত? ৬৬ রান, তাহলে এখানে আমরা বিয়োগ করব ৬৬, তাহলে কত হবে এখানে? দেখো দেখো ৮ থেকে ৬ বিয়োগ করলে ২, আর এখানে ৪, ৪২ রান তার কিন্তু ছিল অ্যাভারেজ, তাহলে এখন তার অ্যাভারেজ হচ্ছে নিউ অ্যাভারেজ কত? ৪২ প্লাস ৬ ৪৮, ঠিক আছে? বুঝতে পেরেছো প্রত্যেকে? ৪৮। দেখো বার্ষিক 10% হারে দু বছরের জন্য একটি টাকার উপর সরল এবং চক্রবৃদ্ধি সুরের পার্থক্য হচ্ছে ৬৫ টাকা, আসল কত টাকা? আচ্ছা আমরা জানি ডিফারেন্স যেটা,
डिफारेंस इक्वल टू की प्रिंसिपाल इंटू आर बाय हंड्रेड आर हो दस भाग हंड्रेड ठीक है तार पावर हे कत है एखे दुई बचर तो पावर हे दुई देखो ये दस दिए केटे दाओ तो कत हो डिफारेंस देव से सिक्सटी फाइव इक्वल टू पी इंटू ओपरे एक और नीचे दस स्क्वायर मान एक तेल पी इक्ुअल टू हो जाए पैंसठ इंटू एकश मान हे छ हज़ार पाँच टाका ठीक है छ हज़ार पाँच टाका अपशन डी ठीक है अपशन डी हे करेक्ट आंसर। तेईस नम्बर प्रश्न दूटी ट्रेन जार प्रत्येकटर गड़ प्रत्येक दैर्घ्य हे एक पचिस मीटार समान्तराल ट्रैके विपरीत दिखे चलते एक ट्रेन पैंसठ किमी प्रति घंटा बेगे चलते तारा छय सेकेंडे एके अपर के अतिक्रम करे अन्य ट्रेनर गति कत देखो एक एक दैर्घ्य एकशो पचिस तारा जदि छय सेकेंडे परस्पर के अतिक्रम करे टोटाल डिस्टेंस जाए एकशो पचिस प्लस एकशो पचिस मान दुशो पंचाश तेज़ दुशो पंचाश ये डिवाइडेड बाय टोटाल समय हे छय सेकेंड एट मीटार पर सेकेंड हो गल ये किलोमीटर पर आवर करो अठारो बाय पाँच द्वारा गुण करो स्पीड देशो ठीक है देखो एक ट्रेन लेंथ गति देव है पैंसठ तब अपर ट्रेन गति कत है तेल पैंसठ एखान सबट्रैक्ट कर दाओ तेल पाँच एट्टी फाइव अपशन बी एट्टी फाइव होच्छे करेक्ट आंसर। चौबीस नम्बर प्रश्न तीनटी समान मापेर ग्लासे दूध एवं जलेर अनुपात रयेछे थ्री इस टू टू सेवेन इस टू थ्री एवं इलेवेन इस टू फोर ठीक है तीनटी नतून पात्रे ढाला होले मिश्रण तीनटी नतून पात्रे ढाला होले दूध और जलेर अनुपात कत होबे तीनटी समान मापेर पात्र ताहले तीन आर दुइये पाँच सात दुइये सात तीन दस पंद्रह समान मापेर पात्र माने एदेरके समान बानाबो आमरा प्रथमे कत द्वारा गुण करते होबे देखो पाँच दस और पंद्रह लसागु होच्छे थार्टी तेल थार्टी बनाते गले छय तीन और एखे दुई द्वारा गुण करते हैं ठीक है तेल देखो ये छय दिए गुण कर छय दिए पुरो अनुपात के गुण कर दाओ तीन छय अठारो और छय दुगुण बारो पर तीन दिए गुण करो तीन सत्ता एकुश इस टू तीन गुण तीन नय और पर दुई दिए गुण करो एगारो दुगुण बस इस टू चार दुगुण आठ ठीक है तेल एखे जोग कर ले कत हे अठारो और बस हे चल्लिस एकषट्टी और ये कत हे देखो दुटो एकषट्टी रही है एक्जैक्ट अन्सार एखो बुझते हमारे तेल स बारो और आठ कूड़ी और नय हे उनतीस एकषट्टी इस टू उनतीस अपशन ए ठीक है आगे दिन जो बाड़ क्च छो से करब ये हे आजकल दिन बाड़ क्च थकल तुम्हारे जो बाड़ टास्क थक ठीक है प्रत्येके कमेंट कर अन्सार लिखे प्रत्येके कमेंट करो भूल बा ठीक हो कोनो असुविधे नहीं ठीक है देखो आगे दिन जो बाड़ क्च छो ये सल्व करब तरह प्रत्येक के बोलो जो वी आर सेलिब्रेटिंग टीचार्स डे समस्त कोर्से आज के पर्यंत थाकछे तोमादेर 50% अफ टार्गेट पुलिस और फूड एस आई दुटो कोर्स एकसाथे आमरा कराच्छी आलादा कोनो कोर्स पार्सेस करते हबे ना तोमादेर ठीक आछे छ मासे मात्र 499 न मासे मात्र 650 ए कोर्सटाय जयन करते पारबे तोमरा जदि आज के जयन करो एवं आमादेर टेटेर जे क्लासटी रयेछे रेकर्डेड क्लास एटा ठीक है एखे जयन करार साथे साथे समस्त क्लासगुलो एकसाथे पे जा जो क्लास रही है सिलेबस ठीक है पेडागोजी और मैथ दुटोई पा फोर नाइन नाइने पे जा आज के तुम्हारा ठीक है आगे दिन बाड़ क्ज छो ये तुम्हारे तीनटी सरि ट्रेन टी कौ ना थामले एक तार गतिवेग 150 किमी प्रति घंटा एवं और ट्रेन टी थेमे थेमे गेले ट्रेनटर गतिवेग हे 100 किमी प्रति घंटा ट्रेन टी कतक्षण थामे देखो प्रथम क्ज हे दुटो डिफारेंस ने एकशो पंचाश माइनस एकशो मान हे पंचाश भाग ना थेमे गेले कत हे गति एकशो पंचाश के नीचे लिखे इंटू एकशो सरि इंटू घंटा के मिनिट करार जो षाट द्वारा गुण करो तेल एट दिए काटले कत तीन तीन दिए काटले तीन कूड़ी षाट तेल कूड़ी मिनिट ठीक है कूड़ी मिनिट अपशन अपशन ए बुझते पे सकले आगामीकाल देखा हे रि नटार समय प्रत्येके भलोक प्रिपारेशन नाओ जैसे लेडी कन्स्टेबल आ फूड एस आई आछे एवं डब्ल्यूबीपी एवं केपी कन्स्टेबल एवं एस आई परीक्षा आछे ठीक आछे तो देखा होच्छे आगामीकाल ठीक रात्रि 9টায় प्रत्येके भालो थाको सुस्थ थाको थैंक यू सकल के थैंक यू सो माच।